সিরাজগঞ্জের উল্লাপারে মধ্যরাতে গোপনে বাল্যবিয়ে পড়ানোর সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া কাজী সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল উপজেলা অলিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদ পারভেজ, বরকুড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে মৌলভী লিয়াকত হোসেন এবং কনের খালা তেঁতুলিয়া গ্রামের ফাতেমা খাতুন। এ সময় কাজী মাসুদ পারভেজকে এক বছরের কারাদণ্ড এবং মোল্লা লিয়াকত ও কনের খালা ফাতেমাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বিচারক হিসেবে এ দণ্ড প্রদান করেন। এ সময় উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফা ইয়াসমিন, উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মাসুদ রানা ও ইউনর ভ্রাম্যমাণ আদালত সহকারী শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।